আজকে আমরা চলে এসেছি শপিং করতে। তো আজকে আমার কোনো শপিং হবে না, আজকে পিওর আর পিওর বাবার শপিং হবে। কারণ আমি নর্মালি যেখান থেকে জামা কাপড় কিনি সেখানে আবার ছেলেদের জামা কাপড় পাওয়া যায় না, আবার ওদের জামা কাপড় যেখানে পাওয়া যায় সেখানে আবার আমারগুলো পাওয়া যায় না। তো এই জন্য আজকে টার্গেট শুধুমাত্র ওদের জামা কাপড়ই কিনবো। তো পিওর আর পিওর বাবাটা সবসময় একসাথেই কেনা হয়। তো নর্মালি আমি তো কোথাও কেনাকাটা করার আগে সবসময় দেখি কোথায় কোথায় ডিসকাউন্ট আছে। আজকেও আমরা ডিসকাউন্টেই কেনাকাটা করবো, কিন্তু সবার প্রথমে চলে গেছি ইজিতে। ইজিতে কোনো ডিসকাউন্ট ছিল না। ইজির কিছু টি শার্ট আছে যেটার ম্যাটেরিয়াল বেশ ভালো, পিওর বাবা এর আগেও পড়েছে, তার কাছে বেশ কমফোর্টেবল লাগে। তো সেখান থেকে দুইটা টি শার্ট নিয়ে নিলাম, একটা নেভি ব্লু কালারের একটা রেড কালারের। এরপরে চলে গেলাম আমরা আমাদের মেন কেনাকাটা করতে। আজকে হচ্ছে অনেক কেনাকাটা করবো, এই জন্য ডিসকাউন্ট খুঁজতেছি। ফ্রিল্যান্ডে ছিল 50% ডিসকাউন্ট, ভার্গোতে ছিল 70% ডিসকাউন্ট, সবগুলাই আপ টু। এরপরে আমরা অ্যাসোটিকে চলে আসলাম। অ্যাসোটিকের বাইরে লেখা ছিল বাই ওয়ান গেট টু অফার। তো বাই ওয়ান গেট ওয়ান অফার তো দেখছি, বাই ওয়ান গেট টু অফার আমি কনফিউশনে ছিলাম যে আসলে একটা ড্রেসের সাথে কি ছোটো ছোটো দুইটা প্রোডাক্ট এরা ফ্রি দিবে কিনা আমি ভেবেছিলাম এমন কিছু। পরে শোরুমের ভিতরে গিয়ে শুনি না, মানে আমি যে কোনো তিনটা ড্রেস নিলে একটার পে করবো, বাকি দুইটা ফ্রি, যে ড্রেসটার প্রাইস সবচেয়ে বেশি ওইটার জন্য পে করতে হবে। তো এটা তো বিশাল অফার, মানে বাই ওয়ান গেট টু বিশাল অফার, এই অফার তো আর মিস করা যায় না। তো এইখান থেকে অ্যাসোটিক থেকে আমি পিওর টি শার্ট নর্মালি নেই, আর্টিসান আর অ্যাসোটিক থেকেই মেনলি পিওর টি শার্ট নেওয়া হয়। যেহেতু আজকে পিওর আর পিওর বাবার কেনাকাটা করতে বেরিয়েছি, ডিসকাউন্টটাও নাকি আজকে থেকেই দিছে। এটা হচ্ছে ফ্রাইডের শপিং ছিল। তো যেদিন প্রথম ডিসকাউন্ট দেয় ওদিন বেশ কালেকশন থাকে, এরপরে কালেকশন আস্তে আস্তে কমা শুরু হয়। তো আমি প্রিয়র জামা কাপড় দেখতেছিলাম, প্রথমে প্রিয়র বাবা প্রিয়র জন্য একটা শার্ট দেখলো। তো এটা আনার পরে আমি দেখলাম যে এই শার্টটা একটু ময়লা ময়লা লাগতেছে। তো এরা পুরো ক্লিয়ারেন্স সেল দিচ্ছে, যা যা আছে সব প্রোডাক্টের উপরে সেল। তো তাদের কালেকশনও অনেক হিউজ। তো আমি ওইটা চেঞ্জ করে প্রিয়র জন্য আরেকটা শার্ট আনলাম। যেহেতু সামনে শীত তো এই জন্য প্রিয়র জন্য শার্ট নিয়েছি। প্রিয় নর্মালি শার্ট পরে না, কারণ ও একদমই গরম সহ্য করতে পারে না, ও সবসময় টি শার্ট পরে। ওকে একমাত্র শীতের মধ্যেই শার্ট পরানো যায়। তো আমি ভাবতেছি একদম মাপে মাপে নিব, কারণ দেখা যায় কি শীতের শেষে ফেলে রাখলে পরের বছর পরবে, ওইটা পরের বছর আর পরা হয় না, নষ্ট হয়ে যায় আর ঘরে রেখে শুধু শুধু আলমারি ভর্তি হয়। তো একদম মাপে মাপে নিয়ে নিলাম যেন এই বছরটাই পরে, বড় যেন না হয়। এরপরে কিছু টি শার্ট দেখতেছিলাম। নর্মালি কী হয়, প্রিয় তো সবসময় টি শার্ট পরে। তো এই যে আর্টিসান বা অ্যাসোটিক এগুলোতে গেলে আমি এইসটা বলে দেই, এইসটা বলে দিলে ওরা ওদের তাকের মধ্যে যতগুলো টি শার্ট আছে সবগুলো নামায় নেয়। তো সেখান থেকে আমি আমার পছন্দ মতো টি শার্ট চুজ করতে পারি। মেয়ে বাচ্চাদের কেনাকাটা করতে গেলে অনেক খুঁজে খুঁজে কেনাকাটা করতে হয়, ছেলে বাচ্চাদের কোনো খোঁজাখুঁজি লাগে না, এই যে এমন করে টি শার্ট কেনা যায়। আর প্রিয় তো টি শার্ট ছাড়া অন্য কিছু পরেও না, তো আমার জন্য প্রিয়র কেনাকাটা করাটা সবচেয়ে ইজি একটা বিষয়। তো প্রিয়র একটা একটা করে টি শার্ট দেখতেছিলাম। আর প্রিয়র কেনাকাটা করা মানে খুবই ঝামেলার, কারণ প্রিয়কে ট্রায়াল দিতে বললে সে ট্রায়াল দিবে না, এক জায়গায় দাঁড়াবে না, আমার পছন্দ হলে তার পছন্দ হবে না, মানে প্রিয়র পছন্দেরও শেষ নাই। তো তার পছন্দ না হলে সে ট্রায়ালও দিবে না, যদি বলি একটু ঘুরে দাঁড়াও ঘুরেও দাঁড়াবে না। আর প্রিয়র জন্য আমি সবসময় কালারফুল টি শার্ট নিতে পছন্দ করি, কিন্তু যখনই আমি প্রিয়র টি শার্ট নিতে যাই কেন যেন কালারফুল টি শার্টগুলো পাই না। আর আচ্ছা, টি শার্টগুলোর প্রাইস বলে রাখি, এই টি শার্টগুলোর প্রাইস 450, 550 এমনের মধ্যে ছিল। তো আমি ভেবেছি অনেকগুলো টি শার্ট একসাথে নেব, যেহেতু বাই ওয়ান গেট টু ফ্রি, তো আমি এই অনুযায়ী প্রাইসগুলো আলাদা আলাদা করবো, মানে 500 টাকার তিনটা আলাদা করবো, 600 টাকার তিনটা আলাদা করবো। এতে করে কি হবে, মানে আমাকে আর এক্সট্রা বেশি পে করতে হবে না। আর আমি যদি আলাদা আলাদা না করে একবারে দিয়ে দিই, সবচেয়ে বেশি যে তিনটার দাম ওই তিনটা আমাকে দিতে হবে। অ্যাসোটিকের শোরুমটা হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং থেকে যে সোজা রোডটা আসছে সোনারগাঁ জনপদ রোড, সেই রোডেই পেয়ে যাবেন অ্যাসোটিক। এই রোডেই আসলে সব শোরুমগুলা, সামনে হচ্ছে ইনফিনিটি, ইনফিনিটির পর হচ্ছে ফ্রিল্যান্ড, এরপরেই হচ্ছে অ্যাসোটিক। মানে এই রোডে আপনারা একটু হাঁটতে গেলেই ইজির অপোজিটেই হচ্ছে অ্যাসোটিক, বিশাল বড় শোরুম, সামনে গেলেই চোখে পড়বে। তো আমি বসে বসে বাঁচতেছি, যেহেতু প্রিয়র শার্ট নেওয়া হয়েছে, শার্টগুলোর প্রাইস ছিল 800-900 এমন করে, ওইখান থেকেও তিনটা নিয়ে নিচ্ছি যাতে করে একই রেঞ্জের হয়ে যায়। এরপরে টি শার্ট নিলাম, টি শার্টের প্রাইস তো বললামই, এই রেঞ্জেরও তিনটা তিনটা করে ভাগ করে নিচ্ছি। এরপরে ভাবতেছিলাম যে একটু শীতের কাপড় দেখি, যেহেতু সামনে শীত চলে আসছে আর এত বড় ডিসকাউন্ট আছে, এইটা মিস করাটা ঠিক হবে না, শীত আসলে তো সেই শীতের কাপড় কিনতেই হবে। তো এখানে দেখলাম হোয়াইট কালারের এই সোয়েটারটা একটুখানি ভালো লাগতেছে। তো আমি একটু কনফিউশনে ছিলাম, এটা ছেলেদের না মেয়েদের? তো প্রিয়কে বললাম ট্রায়াল দাও, কাউকে জিজ্ঞেস করার মতো পাচ্ছিলাম না, কারণ যেহেতু ডিসকাউন্ট সবাই অনেক বিজি ছিল। প্রিয়কে পরানোর পরে দেখি ভালোই লাগতেছে, কিন্তু একটু কেমন কেমন যেন লাগতেছে। এরপরে জিজ্ঞেস করলাম, তো ওনারা বলতেছে এটা লেডিস, তো আর কি এটা নেওয়া হয় নাই, রেখে আসছি। আর এদিক দিয়ে প্রিয়র জন্য আমি আরও কিছু টি শার্ট পছন্দ করে নিলাম, আর এদিক দিয়ে ভাগ করতেছি যে আমি প্রাইস অনুযায়ী আলাদা করতে পারছি কিনা, যে তিনটা তিনটা করে দিব। আমি সব জায়গায় গেলে মানে কিভাবে একটু সাশ্রয়ী হয় এই চিন্তার ভাবনার মধ্যে থাকি। তো 500টা যেন 400টার মধ্যে ঢুকে না যায়, এটার জন্য আমি প্রায় মানে আধা ঘন্টা ধরে স্লট আলাদা করছি। প্রিয়র জন্য প্রায় অনেকগুলো টি শার্ট নেওয়া হয়েছে।
তো টি শার্ট নেওয়ার পরে আমি ভাবলাম প্যান্ট নিতে হবে, পিওর প্যান্ট। আমি লাস্ট কতদিন যাবত খুঁজতেছি, পিওর যেহেতু অনেক শুকনা তো ওর প্যান্ট খোঁজাটা আমার জন্য খুব টাফ হয়ে যায়। ভিতরে ইলাস্টিক আছে এমন প্যান্ট নিতে হয়, তো এমন প্যান্ট সব জায়গায় কমন না। আবার প্রিয় সবসময় ড্রেসেবল প্যান্ট পরতে পছন্দ করে, এমন প্যান্ট সহজে পাওয়া যায় না। হয়তো ফিতা পাওয়া যায়, ফিতাটা আবার ঝামেলা, গির দিতে গেলে বাড়ি থেকে দেখতে খারাপ দেখা যায়। তো প্রিয় ফিতাটা খুব একটা পরতে পছন্দ করে না, ভিতরে ইলাস্টিক থাকে কিছু কিছু প্যান্টের ভিতরে, ওইগুলোই পরতে পারে। তো আমি সেদিন যমুনাতেও খুঁজে আসলাম, যমুনাতেও পেলাম না, এখানেও পেলাম না। সে এখানে প্যান্ট পেলে খুব ভালোই, তো অনেকগুলো প্যান্ট একসাথে নিয়ে নিতে পারতাম। তো ফুল প্যান্ট তো হইলই না, তো ভাবলাম কিছু হাফ প্যান্ট নেই। হাফ প্যান্টের এখানে এসে দেখি এগুলোর কোমর এত বড় বড়, এটা তো প্রিয়র আরও হবে না। মানে এত শুকনা মানুষের জিনিসপত্র কিনা আসলেই অনেক কষ্টকর। ওর টি শার্ট কিনতে গেলেও বারবার চেক করতে হয় যে গলার সাইজটা বড় হয় কিনা, গরম বড় হলে বেয়ে বেয়ে পড়ে যাবে, আবার ছোট হলে টি শার্টটাও ছোট হয়ে যায়। সব কিছু ম্যাচ করে এটা একটু সময় দিতে হয়। আর এর মধ্যে নেমে গেছে বৃষ্টি। আমরা ভেবেছিলাম যে আজকে একটু শপিং করে বিকেলের দিকে একটু বাইরে বের হবো একটু ফটোশ্যুট করার জন্য, কিন্তু বৃষ্টির জন্য সব প্রোগ্রাম ক্যান্সেল হইলো। প্রিয়রগুলো সব আলাদা করে এরপরে চলে গেছি উপরে প্রিয়র বাবার কেনাকাটা করতে। তো এখানে প্রিয়র বাবা আমি এসে দেখি সে অলরেডি তার কিছু জিনিসপত্র আলাদা করে ফেলছে। তার এই টি শার্টটা বেশ পছন্দ হয়েছে, এটা খুব সফট ম্যাটেরিয়ালের। সে কোথাও গেলে খুব সফট ম্যাটেরিয়াল সবসময় খুঁজে, দেখতে কেমন দেখা যায় এটা বড় কথা না, কিন্তু এটা বিশাল বড় সাইজের ছিল, মনে হচ্ছে আরেকজনের জামাকাপড় পরে বসে আছে। তো তার মনটা খারাপ হয়ে গেছে, এটা সাইজে হচ্ছিল না। তো এরপরে সে আরও কিছু টি শার্ট দেখা শুরু করে দিচ্ছে, এগুলো হচ্ছে সব স্পোর্টসের টি শার্ট। এগুলোর প্রাইস মেবি 650 মধ্যে ছিল, গোলগোলা যেগুলো সেগুলো 650-700 এমন করেছিল। তো এগুলোর কালার আবার আমার একদমই পছন্দ হচ্ছিলো না, ব্লু তারপর নেভি ব্লু এই টাইপের কালারগুলো আমার কাছে অত ভালো লাগে না। তো প্রিয়র বাবার আবার এইগুলোর ম্যাটেরিয়ালটা পছন্দ, যেহেতু স্পোর্টসের টি শার্টগুলো কিন্তু খুব পাতলা হয় আর পরলে বেশ আরাম লাগে, তো সে বলতেছে কালার যেমনই হোক এগুলো আমি নিব। তারপরে এই তো সে ট্রায়াল দিতে চলে আসছে, এই রেডটাও নিচ্ছে, তারপর নেভি ব্লুটাও নিচ্ছে, একটু আট শার্ট হয়। তারপরেও মনে হলো যে না ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না। এরপরে আমি চলে আসলাম পোলো টি শার্ট দেখতে, যেটার জন্য আসলে আজকে শপিং করতে বের হয়েছি। প্রিয়র বাবা অফিস করে পোলো টি শার্ট পরে, সে সবসময় এক কালারের পোলো টি শার্টগুলো পরতে পছন্দ করে। তো এক কালারের পোলো টি শার্ট ঘরে যে কালেকশনগুলো আছে এগুলো অনেক দিন হয়ে গেছে, তো কিছু বাদ দিয়ে নতুন কিছু নিতে হবে। তো আমি এক কালারের পোলো টি শার্টগুলো দেখা শুরু করে দিলাম। এগুলো নর্মালি আমরা নিতে গেলে করি কি, এক একটা এক এক কালার দেখে অনেকগুলো একসাথে নিয়ে নেই, এখানেও তাই সাইজ জাস্ট মিললেই হচ্ছে, কালারগুলো পছন্দ করে করে রাখতেছি। এটা হচ্ছে আইসক্রিম কালার বলে অনেকে, আচ্ছা এটার কি আর কোনো নাম আছে আমি জানি না, এই কালারটা পছন্দ হয়েছে, ইয়েলো কালারটা পছন্দ হয়েছে, তারপরে যে যা যা পছন্দ হয়েছে আমি সবগুলো নিয়ে এখন রাখছি। ব্ল্যাকটা পছন্দ হয়েছে, এবার সে একটা একটা করে ট্রায়াল দিয়ে দেখবে। পিঙ্কটাও নিয়ে আসছি, তার আবার পিঙ্ক কালারের পছন্দ না, আমার পছন্দ, এই জন্য নিয়ে আসছি। এই তো সে ট্রায়াল দিয়ে নিচ্ছে, হলুদটাও আমার কাছে ভালো লাগছে, হালকা হলুদ বাসায় আছে কিন্তু এটা নষ্ট হয়ে গেছে। এই যে হালকা পিঙ্ক, প্রথমে তো সে ট্রায়ালই দিতে চাচ্ছিল না, বলতেছে পিঙ্ক কালার নিবে না, তো আমি বললাম এটা খুবই হালকা এটা নেওয়া যায়, তারপরে সে রাজি হয়েছে যে নেই। তারপরে এই যে ব্ল্যাকটা, এই ব্ল্যাকটাও নিচ্ছি। আর সবগুলো শপিং বাসায় এসে আবার তো আপনাদের দেখাবোই ঠান্ডা মাথায়। এরপরে গোলগোলা টি শার্ট দেখতে চলে আসছি, এদিক দিয়ে প্রিয় বাবা লাল কালারের আরেকটা পোলো শার্ট ট্রায়াল দিয়ে, আমি বললাম ঠিক আছে ওইটাও নিয়ে নাও। তারপরে গোলগোলা টি শার্ট আমরা নর্মালি কোথাও ঘুরতে গেলে বা প্রিয়র বাবা আমাদের সাথে টুকটাক বের হলে তখন তো গোলগোলা টি শার্টগুলো পরে, তো এটার জন্য গোলগোলা টি শার্ট লাগে। আর হচ্ছে গিয়ে সামনে ডিসেম্বর মাস, ডিসেম্বর মাস আসলে আমরা ঘোরাঘুরি করি প্রচুর, তো ডিসেম্বর মাসে একটা প্ল্যান আছে যে আমরা ঘুরতে যাব। তো আমি ভাবলাম যেহেতু ডিসকাউন্ট আছে একটু বেশি বেশি কিনবো, একে তো কেনাকাটা করতে আসছি তার উপর যেহেতু এত বিশাল অফার, তো একদম মানে ঘোরাঘুরি করার জন্য যে কেনাকাটা করে আমি রেখে দিই ওই কেনাকাটাটা একবারে করে ফেলবো। তো তার সাইজ অনুযায়ী আমার যেগুলো পছন্দ হয় সবগুলো নামাই নিছি। নর্মালি প্রিয়র বাবার আর প্রিয়র জামা কাপড় আমারই পছন্দ করে দিতে হয়, তারা শুধু ট্রায়াল দেয়, এবারও তাই। তো আমি পছন্দ করে আনছি, এখন সে একটা একটা করে ট্রায়াল দিয়ে দেখতেছে। এর মধ্যে আরেকটা পোলো টি শার্ট চলে আসছে, এটা সি গ্রিন টাইপের কিছু একটা কালার বলে, আমি ভাবলাম যে এটাও নিয়ে নেই। তো এই যে এক কালারের টি শার্ট কতগুলো হয়ে গেছে, আর লাল একটু আগে কিন্তু ইজি থেকে একটা লাল আনছি, সে আরও দুটো লাল নিছে এখান থেকে একই টি শার্ট। তো আর এই যে গোলগোলাগুলো ট্রায়াল দিয়ে দেখতেছে, গোলগোলার টি শার্টগুলোর প্রতিটাই আমার কাছে খুব পছন্দ হয়েছে। এগুলোর প্রাইস 600-700 এমন করেছিল, মানে 590-690 এমন করেছিল, বাই ওয়ান গেট টু ফ্রি, মানে একটা সাথে দুইটা করে ফ্রি ছিল। আর পোলো টি শার্টগুলোর প্রাইস ছিল 1200 করে, মানে 1190 করেছিল, অলমোস্ট 1200ই। তো পোলো টি শার্টগুলোও মনে হয় 6টা বা 9টা কিছু একটা নেওয়া হয়েছে, মানে তিনটা তিনটা করে যেন হয় এমনভাবে নেওয়া হয়েছে, সাথে গোলগোলার টি শার্টও মনে হয় 9টা বা 12টা এমন নেওয়া হয়েছে। তো নর্মাল কেনাকাটা করতে এসে বেশি বেশি কিনে নিয়ে গেলাম, যাই হোক ভালো হয়েছে যে ট্রাভেলের আগে যে কেনাকাটাটা আমার করতে হয় এই সময়টা বেঁচে গেল, অ্যাডভান্স কেনাকাটা হয়ে
হয়ে গেল ঘোরাঘুরির জন্য। তো এগুলা নিয়ে এখন নিচে চলে যাচ্ছি, প্রিয়রগুলা নিচের ফ্লোরে রেখে আসছি আলাদা করে। এখন এগুলো আর নিচেরগুলা নিয়ে একদম নিচে চলে যাব বিল দেওয়ার জন্য। আর আমার জন্য কিছু টপস দেখব, এখানে কিছু টপসের কালেকশন আছে, যদি মন মতো পাই তাহলে নেব। আর প্রিয়রগুলা নিতে এসে দেখি কি কে যেন, আমি সব আলাদা করে রেখে গেছি, কে যেন এগুলো এসে উলট পালট করে একাকার করে ফেলছে। আমি সব ওই যে একটু বাঁচানোর জন্য, যে কোনগুলা 400 টাকা কোনগুলা 500 টাকা, তিনটা তিনটা করে সব আলাদা করে আমি জাস্ট রেখে গেছি। ওনারা লাঞ্চে চলে গেছিলো, এর মধ্যে কেউ মনে হয় দেখতে আসছে, আমার ছেলেরগুলা একদম উল্টায়া পাল্টায়া ধৈরা টৈরা একাকার করে ফেলছে, কেমনটা লাগে। যাই হোক, এগুলারে আবার আধা ঘন্টা লাগায় আমি সবগুলো আবার আলাদা করছি। এরপরে মনে হলো প্রিয়র জন্য আরেকটা শার্ট নেই, তো সাদা একটা শার্ট পছন্দ হইলো, তো এই শার্টটাও বললাম প্রিয়কে ট্রায়াল দিতে। প্রিয়কে ট্রায়াল দিতে বললে ওরা ট্রেনে ধরে আনাই যায় না, তো যাই হোক বহুত কষ্টে আসছে, ট্রায়াল দিছে, ওর কাছেও ভালো লাগছে। তো এগুলো সব নিয়ে নিলাম, বাসায় গিয়ে বললাম না ঠান্ডা মাথায় সবগুলো দেখাবো কী কী শপিং করছি। আর এরপরে আমি এখন আমার টপস দেখব। তো এখন কাউন্টারে আসার পর তাদেরকে আমি বললাম আমি কিন্তু তিনটা তিনটা করে আলাদা করছি, যে টোটালের থেকে যে সবচেয়ে বেশি তিনটা ধরবেন এটা কিন্তু হবে না। পরে লোকটা হাসতেছে, বলতেছে না না সমস্যা নেই, আপনি নিজে আলাদা করে আনছেন। আমি বললাম হ্যাঁ সব নিজে আলাদা আলাদা করে আনছি, আপনার আর সমস্যা হবে না। তো উনিও ঠান্ডা মাথায় সময় নিয়ে বিলগুলো করছে, যেহেতু আমি এতগুলো আলাদা আলাদাভাবে স্লট করছি। জামা কাপড়ও নিছি, এদের জন্য মোজাও নিছি, এরা বাপ ছেলের জন্য তিনজোড়া তিনজোড়া ছয়জোড়া মোজা নিছি, মানে একজোড়া কিনলে তো দুইজোড়া ফ্রি, তো মানে পে করছি একজোড়ার জন্য, আর বাকি দুইজোড়া দুইজোড়া দুজন ফ্রি পাইছে। আর এই যে প্রিয় টায়ার্ড হয়ে গেছে আমার সাথে ঘুরতে ঘুরতে, একটা শোরুমই কিন্তু যেহেতু কেনাকাটা বেশি ছিল, অনেক সময় ধরে আমরা ঘোরাঘুরি করছি, প্রচণ্ড ক্ষুধা লেগে গেছে। নর্মালি ফ্রাইডেতে সকালবেলা আমরা ব্রেকফাস্টটা বাইরে করার ট্রাই করি, আজকে আর সকালবেলা ব্রেকফাস্ট বাইরে করি নাই, তো লাঞ্চটা আমরা বাইরে করবো, শপিং করে চলে যাবো লাঞ্চ করতে। ক্ষুধার অবস্থা খারাপ হয়ে গেছিলো, তো আমি ভাবছিলাম আমার জন্য আর কেনাকাটা করবো না যেহেতু প্রচণ্ড ক্ষুধা লাগছে। তো প্রিয়র বাবা বলতেছে তোমার কী নিবা নিয়ে নাও, আরও আধা ঘন্টা থাকা যাবে, সমস্যা নেই, এত ক্ষুধা লাগে নাই। নর্মালি আমারই বেশি ক্ষুধা পেয়ে গেছিলো ঘুরতে ঘুরতে। এরপরে আমার জন্য তেমন কিছুই পছন্দ হয় নাই, সবগুলোই শর্ট টপস ছিল, আমি নর্মালি শর্ট টপস খুব একটা পরতে পছন্দ করি না। তারপরে টি শার্ট ছিল, যেহেতু ডিসকাউন্ট এটা তো ছেড়ে আসা যাবে না। তারপর আমি খুঁজে খুঁজে 6টা টি শার্ট খুঁজে বের করলাম, এগুলো ঘরে পরা যাবে যেহেতু খুব শর্ট, এগুলো আর বাইরে ট্রাভেলের জন্য পরা যাবে না। আমি ভাবছিলাম কিছু টপস পাইলে যে ঘুরতে যাব তখন পরতে পারবো, তো ওই রকম একটাও পেলাম না। তো বাসায় পরার জন্য 6টা টি শার্ট নিয়ে নিছি। এরপরে ভাবলাম একটু শীতের কাপড় দেখি নেওয়া যায় কিনা সামনে, যেহেতু শীত আছে। পরে দেখি না আসলে লেডিস কালেকশন তেমন কোনো কিছুই ছিল না, যেগুলো একদম হালকা পাতলা পছন্দ হয়, খুব একটা যে পছন্দ হয়েছে তা না। ওই যে বলে না মাংনা পাইলে আলকাতরাও বাঙালি আচলে নেয়, এমন হয়েছে অবস্থা, মোটামুটি পছন্দ হয়েছে সেই মোটামুটি নিয়েই এখন বের হয়েছি। তো যাই হোক এখন সবগুলো নিয়ে বের হচ্ছি। আমাদের জামাকাপড়গুলো শপিং ব্যাগে হচ্ছিলো না, ওনাদের এত সেল হয়েছে আজকে যে ওনাদের কাছে শপিং ব্যাগের শর্ট পড়ে যাচ্ছিলো। বাইরে হচ্ছিলো বৃষ্টি, আমি ভয় পাচ্ছিলাম শপিং ব্যাগ না জানিয়ে ছিঁড়ে যায়, আর এদিক দিয়ে এত ক্ষুধা পাচ্ছিল। এখন আমরা যাবো খাওয়া করতে, খাওয়া দাওয়ার ব্লগটা আপনাদের সাথে পরবর্তী ব্লগে শেয়ার করবো। তো আজকের ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আর আমার ব্লগ কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।